নির্মাণ খাতে পরিবেশবান্ধব যন্ত্রপাতি ও পণ্য ব্যবহার নিশ্চিত করতে রাজধানীতে চলছে তিন দিনের পরিচ্ছন্ন প্রযুক্তি মেলা ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআইয়ের আয়োজনে মেলায় অংশ নিয়েছে দেশি বিদেশি তিনশোরও অধিক প্রতিষ্ঠান নির্মাণ খাতে পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে দর্শনার্থীদেরও মেলা ঘিরে রয়েছে আগ্রহ বাংলাদেশের নির্মাণ খাতে পরিবেশবান্ধব যন্ত্রপাতি ও পণ্য ব্যবহার বাড়াতে এবং শিল্প মালিক ও প্রযুক্তি সরবরাহকারীদের নিয়ে রাজধানীতে শুরু হয়েছে দুদিনব্যাপী পরিচ্ছন্ন প্রযুক্তি মেলা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত মেটাবিল্ড প্রকল্পের সহযোগিতায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ এ মেলার আয়োজন করে দেশি বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান তাদের পরিবেশ বান্ধব নির্মাণ বিষয়ক বিভিন্ন আধুনিক প্রযুক্তি নিয়ে এসেছে মেলা প্রাঙ্গনে বাসা পানি ফুটে বিশুদ্ধ করলে অনেক গ্যাস আপনার অপচয় হয় সেটা আর এখানে হবে না মান্থলি হয়তো আপনার বিশ থেকে পঁচিশ টাকা বিদ্যুতের বিল আসবে আর পানিটা হান্ড্রেড পার্সেন্ট বিক্রি হবে হান্ড্রেড পার্সেন্ট পরিবেশ বান্ধব অটোমেটিক গ্রিথ ফিল্ড আমরা তৈরি করে দেই এছাড়া কংক্রিট ব্লক ফ্যাক্টরি এই দুইটাই মেইন প্রোডাক্ট আমরা এই মেলায় মানে প্রেজেন্টের জন্য আসছি মেলায় আধুনিক অবকাঠামো নির্মাণে পরিবেশ বান্ধব ও ব্যয়সাশ্রয় প্রযুক্তির খোঁজে বিভিন্ন স্টলে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা উন্নত সব প্রযুক্তির খরচ কমাতে তাই দেশেই উৎপাদনে সরকারি সহযোগিতা জরুরি বলে মত দর্শনার্থীদের দেখতেছি মেশিনের আইটেমগুলি বা আমাদের ইলেকট্রিক যে প্রোডাক্টগুলিগুলি আমরা দেখতেছি মোটামুটি ভালোই খারাপ না পরিবেশ বান্ধব যে ফিল্ডারগুলো দেখলাম যে ইন্ডাস্ট্রিয়াল যে এগুলো এগুলো খুব ভালো মানের মনে হইল এবং এটা আমাদের জন্য এই পরিবেশ বান্ধব এবং এটা আমাদের খুবই একটা প্রয়োজনীয় কোনো ইকুইপমেন্ট বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হয় না সেক্ষেত্রে আমাদের ওটার আর কোনো বিকল্প নাই যখন আমাদের চাহিদা বাড়বে ইকুইপমেন্ট এখানে ম্যানুফ্যাকচারিং হবে খরচ আলটিমেটলি কমে আসবে মেলায় তিনশোটি মেটাবিল্ড পার্টনার প্রতিষ্ঠান সত্তরটি প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যাংক তাদের সেবা ও পণ্য প্রদর্শন করছে ইমতিয়াজ আহমেদ সময় সংবাদ ঢাকা